বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রধান নির্বাচিত হলেও উপপ্রধান নির্বাচিত হল নির্দল থেকে, আর এ নিয়ে দলের নির্দেশ অমান্য করে বোর্ড গঠন করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জয়ী সদস্য জামিল শেখ। বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 19টি, যার মধ্যে 9টি আসন পায় তৃণমূল, 4টি বিজেপি, 4টি নির্দল ও 2টি সিপিআইএম। আজ সকাল 12টা নাগাদ বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনের জন্য বোর্ড গঠনের প্রক্রিয়া অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান গঠনে তৃণমূলের প্রস্তাবিত সদস্য রাজু মিয়াকে পূর্ণ সমর্থন দেয় তৃণমূল ও বিরোধী দলের সদস্যরা। যদিও উপপ্রধান গঠনে তৃণমূলকে ভোট দেননি তৃণমূলেরই সদস্যরা বলে অভিযোগ তৃণমূলের জয়ী সদস্য জামিল শেখের। উপপ্রধান গঠনে তৃণমূল পায় 5টি ভোট এবং 14টি পায় নির্দল। পঞ্চায়েত সদস্য জামিল শেখের অভিযোগ, প্রধান গঠনে তৃণমূলের প্রস্তাবিত সদস্য রাজু মিয়াকে তৃণমূলের 9 জন সদস্য ভোট দিলেও উপপ্রধান গঠনের সময় তৃণমূলের সদস্য জামিল শেখকে ভোট দেননি তৃণমূলেরই সদস্যরা। আমি ভোটাভুটিতে গেছি, হ্যাঁ, আমি টিএমসির ভোট পাইনি, আমি টিএমসির ভোট পাইনি, কন্টেস্ট করেছি, 5টা পেয়েছি 9টার মধ্যে, হ্যাঁ, 4টা আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছে মুকবেল মিয়া। দলের পক্ষ থেকে কোনো হুইপ জারি করা হয়নি, না আমি তো এখানে দেখিনি, এখানে ওরাই প্রতিভা সিং যেটা নাম ওখান থেকে সিলেক্ট করে দিয়েছে সেটাই নাম এসে বলেছে, এতে কোনো হুইপ জারি করলে তো জেলা প্রেসিডেন্টের ইয়ে থাকতো, পেট থাকতো, এখানে কারো কোনো পেট ছিল না, হ্যাঁ, এখানে যেটা যেটা বলে দিয়েছে প্রতিভা সিং সেটাই নাম এখানে প্রস্তাব হয়েছে, সেটাই প্রধান উপপ্রধান হয়েছে, হ্যাঁ, মৌখিকভাবে। এটাতে কোনো জেলার পার্টি মানে আমাদের জেলা প্রেসিডেন্ট কোনো হুইপ জারি করেনি, যেটা প্রতিভা সিং যেটা বলে দিয়েছে সেই নামে নাম ধরে প্রধান উপপ্রধান গঠন হয়েছে। এখানে কোন কোন দল মানে যুক্ত হয়েছে? এখানে এখানে বিজেপি, সিপিএম, নির্দল। আপনারা তৃণমূল, আপনারা গঠন করতে হননি? না, গঠন গঠন করেছে, প্রধান হয়েছে, প্রধানের সমর্থন ছিল, কিন্তু উপপ্রধানে ভোটাভুটিতে গিয়ে পরাজিত হয়েছি, যেটা প্রতিভা সিং যেটা বলে দিয়েছিল সেই নামটাতে ওরা টিএমসি ক্রস ভোট করেছে। মুকবেল মিয়া উপপ্রধান, ও নির্দল। আপনারা এখন কি বিরোধীতে থাকবেন নাকি? না, আমরা তো শাসক দলে আছি। অঞ্চলে কিভাবে থাকবেন? মিলেমিশে কাজ করবেন না বিরোধী হিসেবে কাজ করবেন? অঞ্চলে অঞ্চলে ভালো ভালোভাবেই কাজ হবে, শান্তশিষ্টভাবে কাজ হবে। আপনাদেরকে কি কাজ দেওয়া হবে? আরে আমরাই তো, আমরা টিএমসি, তো কাজ দেওয়া হবে মানে আমরাই কাজ করব। টিএমসি কে বাদ দিয়ে এটা এটা একমাত্র প্রতিভা সিং এর নির্দেশে হয়েছে, হ্যাঁ, ও নাম যেটা বলে দিয়েছে মুখে সেটাই হয়েছে। আপনি কি কনটেস্ট করেছিলেন? আমি উপপ্রধানে কনটেস্ট করেছিলাম, প্রধানে আমি উইথড্রল করে নিয়েছি, প্রত্যাহার করে নিয়েছি। শেখ জামিল তৃণমূলের নির্বাচিত প্রধান রাজু মিয়ার দাবি, তাকে প্রধান নির্বাচিত করার জন্য তৃণমূল ও বিরোধীরা তাকে পূর্ণ সমর্থন করেছে। উপপ্রধান নির্বাচনে শুধু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যেখানে উপপ্রধান নির্বাচিত হয় নির্দল থেকে। আজকে আমাদের যেহেতু 19 জন মেম্বার, 19 জনের মেম্বারের মধ্যে আমরা 13 জনকে নিয়ে আমরা ভোট গঠন করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মমতা ব্যানার্জি উন্নয়নের পক্ষে আমাদের যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ছিলেন আমাদের তৃণমূলের পক্ষ হয়ে ওনারা আমাদের সমর্থিত করে আমাদের সাথে ভোট গঠন করেছেন, এবং আমাদের প্রধানের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এবং উপপ্রধানের ক্ষেত্রে 15-4 আমরা জয়ী লাভ করেছি। আমি হচ্ছি তৃণমূল কংগ্রেস থেকে আমি প্রার্থী, আমি তৃণমূল কংগ্রেস থেকে আমি প্রধান হয়েছি। উপপ্রধানের ক্ষেত্রে আমাদের যেটা যিনি ইয়ে হয়েছেন তিনি আমাদের গোড়া থেকেই আমাদের তৃণমূলে ছিলেন, কোনো কারণবশত টিকিট পাননি বলে উনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে জিতেছেন, তারপরে আবার পুনরায় আবার তৃণমূলে যোগ করেছেন, তাতে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা এখন তৃণমূলে। উনি দলের সাথে আমার মনে হয় তিনি বিরোধিতা করেছেন, কারণ দলের দলনেতার কোনো কাজ কোনো সিদ্ধান্ত মানেনি, তাই উনি দলের বিরুদ্ধে কাজ করেছেন সেটা আমার মনে হয়েছে, সেটা আমরা এখন বলছি না, তারপরে বলবো, যেহেতু আমাদের এখন বিশাল র্যালি, আমরা এই র্যালিটা আনন্দিত করি, তারপরে আমরা পরে বলবো।
এই বিষয়ে নির্দলের নির্বাচিত উপপ্রধান মকবেল মিয়া বলেন, উপপ্রধান গঠনে তৃণমূল, বিজেপি, সিপিএম, নির্দল সকল দলই তার পক্ষে ভোট দিয়েছেন। মোট ১৯টি ভোটে ১৪টি ভোট পেয়ে উপপ্রধান নির্বাচিত করা হয় তাকে বলে জানান নির্দলের জয়ী সদস্য মকবেল মিয়া। ভোট গঠন আমরা টিএমসির সঙ্গে, নির্দলের সঙ্গে আমরা অ্যালায়েন্স করে ভোট গঠন করলাম। ভোট প্রধানের ক্ষেত্রে ভোট হয়নি, উপপ্রধানের ক্ষেত্রে ভোট হয়েছিল। উপপ্রধানের ক্ষেত্রে আমি ১৪টা ভোট পেয়েছি, আমার অপোজিশন যিনি ছিলেন তিনি ৫টা ভোট পেয়েছেন, জামিল শেখ। হ্যাঁ, তৃণমূলেরই, কিন্তু আমাদের বিপক্ষে উনি ওখানে ভোট গঠনে ইয়ে করেছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কিন্তু উনি হেরে গেছেন। আপনার নাম? আমার নাম মকবেল মিয়া।